ত্রিপুরায় দোরগোড়ায় বিধানসভা ভোট। নির্বাচনকে হাতিয়ার করে নিজেদের ডুবন্ত তরি ভাষাতে মরিয়া রাজ্যের এককালের সাইনবোর্ড সর্বস্বে পরিণত হওয়া কংগ্রেস দল বলে অভিযোগ শাসক দল বিজেপির। ভোটের আগে নিজেদের পালে যখন হাওয়া দিতে রীতিমতো ওভারটাইম খাটছেন দলের জনকয়েক কর্মী, ঠিক তখনই কংগ্রেসের বিরুদ্ধে একাধিক অভিযোগ খাড়া করে কংগ্রেস শিবিরকে গুডবাই করলেন দীর্ঘদিনের এক কংগ্রেস কর্মী। এই ঘটনা ঊনকোটি জেলার পেঁচারথল বিধানসভায়। এলাকার বাসিন্দা সুনীল দেবনাথ বরাবরই ওই অঞ্চলে কংগ্রেসের কর্মী হিসেবে পরিচিত মুখ, ছিলেন পেঁচারথল ব্লক কংগ্রেস কমিটির সাধারণ সম্পাদক পদেও। কিন্তু সম্প্রতি কংগ্রেসের বিরুদ্ধে গোষ্ঠীবাজি রাজনীতির অভিযোগ তুলে দল ছাড়ার ঘোষণা দিলেন ওই কংগ্রেস কর্মী। কংগ্রেস দল গোষ্ঠীবাজি এবং দলবাজিতে প্রথম স্থানে। এই অভিযোগ এনে অন্যান্য কংগ্রেস কর্মীদেরও সময়ে সঠিক সিদ্ধান্ত নেবার বার্তা দিলেন তিনি। শুধু তাই, নির্বাচনের আগে এলাকায় আরও কংগ্রেস কর্মীও তার সাথে দল ছাড়তে চলেছেন বলে ইনসাফ জানিয়ে দিয়েছেন সুনীল দেবনাথ। তবে আগামী দিনে তার অবস্থান ঠিক কোন দলের দিকে হবে তা অবশ্য খোলসা করেননি তিনি। মানুষের কল্যাণে এবং স্বাধীনতা আন্দোলনে কংগ্রেসের আদর্শে অনুপ্রাণিত হয়ে আমি এই দলের সাথে মানুষের অন্ন বস্ত্র বাসস্থান শিক্ষা স্বাস্থ্যের জন্য ব্রিটিশকে বিতাড়িত করার জন্য কংগ্রেসের যে অগ্রণী ভূমিকা ভারতবর্ষে ছিল সেই চিন্তা চেতনাকে সামনে রেখে এই সংগঠনে ভারতের জাতীয় কংগ্রেসের পেঁচারতল ব্লক কমিটির সাধারণ সম্পাদক হিসাবে আমি মানবসেবায় মানুষের কাজকর্ম এবং দলকে সমৃদ্ধিশালী করার জন্য আমি কাজ করে গিয়েছিলাম। কিন্তু দেখলাম আমাদের দলে যথা ভারতীয় জাতীয় কংগ্রেসের এই গোষ্ঠীবাজি রাজনীতি, এই ভারতের জাতীয় কংগ্রেস রাজ্যে রাজ্যে আজকে কংগ্রেসের জিরো পয়েন্টে এসে দাঁড়িয়েছে। কাজেই আমি আজকে নতুন বছরের দিনে আমি পেঁচারতল 59 নম্বর ব্লক কংগ্রেস কমিটির সাধারণ সম্পাদক পদ থেকে অব্যাহতি চাই এবং আজকে থেকে আমি রাজ্য জুড়ে চরম গোষ্ঠীবাজির মধ্যে ব্যক্তিগত লাভের জন্যই একদিকে কংগ্রেসের পারে হাওয়া দিচ্ছেন রাজ্যের একাংশ নেতৃত্ব বলে অভিযোগ, আর অন্যদিকে গোষ্ঠী দ্বন্দ্বের কারণে রাজ্যের বিভিন্ন জায়গা থেকে উঠে আসছে কংগ্রেস দল ত্যাগের খবর। পেঁচারথলে সুনীল দেবনাথও দলের গোষ্ঠী দ্বন্দ্বের শিকার হয়েই এই সিদ্ধান্ত নিয়েছেন বলে এলাকায় গুঞ্জন। আর নির্বাচনের আগে ক্ষুব্ধ নেতার মান ভঞ্জন করে দলে আটকে রাখতে ক্ষতে মলম লাগানোর চেষ্টায় এলাকায় নেতৃত্বের দৌড়ঝাঁপ শুরু হয়েছে বলে সূত্রের খবর। ব্যুরো রিপোর্ট, আর ই নিউজ।